28 অক্টোবর আওয়ামী লীগ নয় বিএনপির পতন যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ফিলিস্তিন ইস্যুতে চুপ থেকে বিএনপি জামায়াত ইসরায়েলের বর্বরতা ও শিশু হত্যার পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেন হাসান মাহমুদ। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাবাস বাংলাদেশ সঙ্গীতের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, বিশেষ অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব এডিটরস কাউন্সিল আয়োজিত মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রায় 15 বছর ধরে আমরা এই আন্দোলনের হুমকির মধ্যে আছি। বিএনপির চলমান আন্দোলন ও 28 অক্টোবরের ব্যাপারে প্রতিক্রিয়া জানান তিনি। আজকে বিএনপির সাথে জামাতও নিশ্চিত, অর্থাৎ এরা আসলে ধর্মটাকে ব্যবহার করে মানুষের কোমল হৃদয়ে আঘাত হানার জন্য ক্ষমতায় যাওয়ার সোপান হিসাবে। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আজকে তাদের এই নিশ্চুপতা নীরবতা ইহুদিদেরকে সমর্থন করার সামিল, ইসরায়েলকে সমর্থন করার সামিল। ফিলিস্তিন ইস্যুতে বিএনপি জামায়াতের নীরবতার সমালোচনা করেন তথ্যমন্ত্রী। আসলে 28 তারিখ বিএনপির পতনযাত্রা শুরু হবে, আর 28 তারিখ হয়তো তাদেরকে ঘোষণা করতে হবে, 28 তারিখ কিংবা কয়েকদিন পরে তাদের ঘোষণা করতে হবে যে আগামী নির্বাচনের পর আমরা আবার তীব্র আন্দোলন গড়ে তুলব, এই ঘোষণা বিএনপিকে করতে হবে। মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। সাংঘর্ষিক রাজনীতি এবং সব কিছুতে না বলার রাজনীতি যে সংস্কৃতি আমরা চালু করেছি, এটি পুরো রাজনীতিকে অসুস্থ করে দিচ্ছে। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।